আমরা ভুলে গেছিলাম যে গ্রামে মুখের দাগের জন্য এলোমাটি এবং মধু, এলোমাটি এবং কাঁচা হলুদ, এলোমাটি এবং নিম পাতা, এগুলো যে মুখের দাগ দূর করতে পারে এটা আমরা ভুলে গেছি। কিন্তু আপনি কক্সবাজারে যান, পার্বত্য চট্টগ্রামে যান, রাঙ্গামাটিতে যান, মানে পার্বতী বেল্টে আপনি যেখানেই যাবেন না কেন, তারা সকলেই মুখে এই এলোমাটি আর মধু ব্যবহার করে, এলোমাটি আর হলুদ ব্যবহার করে মুখের যে কোনো দাগের জন্য। তারা তো এটা উপকার পায় বলেই তারা ব্যবহার করে, এমনকি তারা ঘরের বাইরে এসেও তারা দোকানে কাজ করতেছে মুখে একটু এলোমাটি দেওয়া আছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশ ছিল, শত বছর পূর্বে এই দেশে ছিল। তা আসেন না আমরা আবার অরণ্যে ফিরে যাই, আমরা আমার দেশের মূল্যবান জিনিসকে সেভাবে মূল্যায়ন করি না। আমরা বাড়ির গরু কোলার ঘাস খায় না, আমাদের একটা গ্রামের কথা, মানে নিজের বাড়ির গরু নিজের যে ঘাস আছে এটা খায় না, অন্য বাড়ি যাইয়া ঘাস খাইয়ে আসে। তো ওইরকম আমরা আসেন না, আমরা আমাদের দেশের যেসব মূল্যবান খাবার আছে সেগুলো দিয়ে আমাদের জীবনকে সুরক্ষা দিই। যে আমরা বললাম চুলের কথা, চুলের সুরক্ষা দিতে হলে আপনার নিম পাতা বেটে মাথায় একটু দিতে হবে, কাঁচা হলুদ বেটে মধু দিয়ে মাথায় অল্প অল্প করে ব্যবহার করার অভ্যাস করতে হবে। আমাদের খাদ্যাভ্যাসের ভিতরেও কিছু তিতা, সেটা নিম পাতা হোক, করলা উস্তা হোক, যদি এগুলো আমরা খেতাম তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দেশে যেই হারে ডায়াবেটিস হচ্ছে, প্রেশার হইতেছে, এত রোগ শোক হচ্ছে, কাভিটা এসে আমাদেরকে আক্রমণ করতেছে, কিন্তু যারা ন্যাচারোপ্যাথির কাছে আছে কাভিট কিন্তু তাদেরকে আক্রমণ করতে পারে নাই।